नमस्कार दर्शक, काजेर सन्धाने थाका प्रत्येक दर्शक के आशीर्वाद जब स्टूडियो चैनल पक्ष थेके अनेक अनेक अभिनंदन एवं शुभेच्छा। श्रद्धेय दर्शक, प्रत्येक दिन मतो आज के नतून एक जब नोटिफिकेशन निये आलोचना करब, जेटा आमादेर त्रिपुरा राज्ये आगरतलाते टेलिकलार नियोग करा होच्छे, एपेलू टेलिकलार नियोग करा होच्छे, सेई संक्रांत प्रत्येक विषय निये आलोचना थाकबे आजकेर एई भिडियोते। सम्पूर्ण बिनामूल्ये एप्लीकेशन करबेन एबं एई संक्रांत नोटिफिकेशनेर प्रत्येकटी टार्मस एंड कंडिशन एक एक करे आलोचना करब। जाराई आग्रह আছেন চেষ্টা করবেন কয়েক মিনিটের ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য, তার ফলে এই নোটিফিকেশনের প্রত্যেক ডিটেইলস আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। সম্মানিত দর্শক, আর বেশি কিছু বলবো না, সরাসরি নোটিফিকেশনে গিয়ে আলোচনা করব। তবে প্রত্যেকের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের স্ক্রিনে দেখানো পদ্ধতি অবশ্যই নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে পরবর্তী এই ধরনের জব ইনফরমেশন এবং এডুকেশন রিলেটেড প্রত্যেকটি ভিডিও আপনারা সর্বপ্রথম পেয়ে যান। তো এবার সরাসরি চলে যাব নোটিফিকেশনের পেজে, দেখে নেব ডিটেইলসে কি কি দেওয়া হয়েছে। ওয়েলকাম ভিউয়ার্স, চলে আসলাম আজকের অফিসিয়াল নোটিফিকেশন এবং এখান থেকেই আমরা আজকে প্রত্যেকটি বিষয়ে আলোচনা করব। প্রথমে যেটা দেওয়া হয়েছে ভ্যাকেন্সি, এবং তার নিচে প্রত্যেকটি ইম্পর্টেন্ট টপিক দেওয়া হয়েছে। অর্গানাইজেশন নেম হচ্ছে এপেলু টেলিক্লিনিক, এবং পরবর্তীতে পোস্ট নেম হচ্ছে টেলিকলার নিয়োগ করা হচ্ছে, এবং ভ্যাকেন্সি নন অ্যাপ্লিকেবল দেওয়া হয়েছে, অর্থাৎ কতগুলো শূন্যপদ তারা এখানে মেনশন করেননি। যারাই কিন্তু এলিজিবল হবেন, চেষ্টা করবেন প্রত্যেকে অ্যাপ্লিকেশন করার জন্য, কারণ যেহেতু একটি প্রাইভেট সেক্টর, কারা এখানে কাজটি পাবেন আপনারা নিজেরাও কিন্তু বলতে পারবেন না। যারা যারা অ্যাপ্লিকেশন করবেন, আপনাদের প্রত্যেকের বায়োডাটা দেখার পর যাদেরকেই যোগ্য ক্যান্ডিডেটস বলে মনে হবে তাদেরকেই কিন্তু সরাসরি যোগাযোগ করা হবে এবং আপনাকেই কিন্তু পোস্টিং দেওয়া হবে। প্লেস অফ পোস্টিং যদি দেখেন তাহলে আগরতলা এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন জেন্ডার নন অ্যাপ্লিকেবল, ছেলে মেয়ে প্রত্যেকেই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। জব স্টার্টিং ফর ইমিডিয়েটলি দেওয়া হয়েছে, অর্থাৎ খুবই শীঘ্রই কিন্তু আপনাদের এখানে পোস্টিং দেওয়া হবে। জব প্রোফাইল যদি দেখি আবার উল্লেখ করে দেওয়া হয়েছে টেলিকলার, এবং পরবর্তীতে রিকোয়ার্ড কোয়ালিফিকেশন যেটা খুবই গুরুত্বপূর্ণ, গ্রাজুয়েট যারা আছেন প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন। সিম্পল কোয়ালিফিকেশন রাখা হয়েছে, শুধুমাত্র গ্রাজুয়েট হলে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। নেক্সট দেখুন রিকোয়ার্ড এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, এক্সপিরিয়েন্স হলে ভালো, আপনারা কিন্তু গুরুত্ব বেশি পাবেন। যদি কারো এক্সপিরিয়েন্স না থাকে তাহলেও চেষ্টা করবেন অ্যাপ্লিকেশন করার জন্য, যদি আপনার বায়োডাটা দেখার পর আপনার কোয়ালিফিকেশন ভালো থাকে তাহলে কিন্তু ডাইরেক্টলি আপনারা এখানে কাজটি পেয়ে যাবেন। পরবর্তীতে স্যালারি স্ট্রাকচার দেওয়া হয়েছে নেগলিজিবল, অর্থাৎ আপনাদের সঙ্গে কথা বলে কিন্তু সেটা ঠিক করা হবে, এবং এই সকল ইনফরমেশন দেখার পর যারাই আগ্রহী আছেন এখানে অ্যাপ্লিকেশন করার জন্য, আপনার কিন্তু আপনাদের রিজিউম অর্থাৎ বায়োডাটা এখানে যে উল্লেখিত ইমেল অ্যাড্রেস, সেই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনারা পাঠিয়ে দেবেন আজকে থেকে ঠিক 7 দিনের মধ্যে। এবং অ্যাপ্লিকেশন করার আগে যদি আপনাদের কোনো প্রকারের কোনো কোয়েরি থাকে তাহলে অবশ্যই এখানে যে ফোন নাম্বার এবং মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে আপনারা তাদের সঙ্গে কিন্তু ডাইরেক্টলি কথা বলে নিতে পারেন, আপনাদের সমস্যাগুলো তাদের কাছে জানাবেন, অবশ্যই তারা আপনাকে সাহায্য করবে। সম্মানিত দর্শক, এটাই ছিল আজকের আলোচনা। আগরতলাতে টেলিকলার নিয়োগের একটি নতুন বিজ্ঞপ্তি বেরিয়েছে, সেটা নিয়ে আপনার সঙ্গে প্রত্যেকটি বিষয়ে আলোচনা করলাম। আশা করছি আপনারা এই বিষয়ে অবগত হয়েছেন, এবং যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং যারাই আপনাদের মূল্যবান সময়টি দিয়ে আজকের ভিডিওটি দেখেছেন প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বন্ধু এখানেই বিদায় নেব, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই নিজের খেয়াল রাখবেন। বিদায় নিচ্ছি বন্ধু, আজকের মতো টাটা।